আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি দেখাবো হচ্ছে যে অ্যাসেট যেগুলো আমরা এন্ট্রি করেছি অর্থাৎ আমাদের স্থায়ী বা অস্থায়ী সম্পত্তি যা রয়েছে সেগুলোকে ডিপ্রিসিয়েশন কিভাবে করতে হবে অর্থাৎ বাৎসরিক যেই অ্যাডজাস্টমেন্ট করতে হয় প্রাইস বাড়ে অথবা কমে সেটা কিভাবে করতে হবে এটা আমি এখন দেখাচ্ছি প্রথমে আমাদের জেনারেল মেনু থেকে অ্যাসেটে চলে যাচ্ছি এসেটে যাওয়ার পরে আমরা আগের ভিডিওতে আমরা আমাদের যে অ্যাসেটগুলো আমরা এন্ট্রি করেছিলাম সেগুলো এখানে দেখা যাচ্ছে এখন অ্যাসেট ডেপ্রিসিয়েশন করতে হলে আমরা যে উপরে লেখা রয়েছে অ্যাসেট ডেপ্রিসিয়েশন আমি জাস্ট এটাতে চলে যাচ্ছি এখন এখানে যাওয়ার পরে আমাকে বেশ কিছু ইনফরমেশন দেখাচ্ছে আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে পারচেজ এন্ড রিট্রেট অর্থাৎ এটা কবে কেনা হয়েছে এবং এটা সম্ভাব্য শেষ বা নিঃশেষ হওয়ার ডেটটা কবে এবং ছাব্বিশে জানুয়ারি দুই হাজার উনিশ থেকে ছাব্বিশ জানুয়ারি চব্বিশ পর্যন্ত এক্সিকিউটিভ টেবিল এটার মেয়াদ ধরা হয়েছে যেটির ক্যাটাগরি ছিল ফার্নিচার তো এটা মেন ব্রাঞ্চের জন্য কেনা হয়েছিল এটা রিট্রেডেড ছাব্বিশ জানুয়ারি ওল্ড ভ্যালু এটার বর্তমান ভ্যালু ছিল হচ্ছে আহ দুই হাজার টাকা তো এটার আহ ডিপ্রিসিয়েশন টাইপটা মাইনাস ছিল আমাদের ডিপ্রিসিয়েশন তো আমাদের এটা আমরা বিশ ধরেছিলাম যে এটা বিশ হারে আমাদের এটা কমতে থাকবে তো এটা সাধারণত বছরে একবারই করা হয় তো আমি যেহেতু এখনি করছি তো এটা বিশ ধরে নিচ্ছি আমি তো ডিপ্রিসিয়েশন টোটালে আমার চারশো টাকা মাইনাস হচ্ছে তো এটা নিউ ভ্যালু অর্থাৎ বর্তমান দাম কিন্তু ষোলোশো টাকা হয়ে যাচ্ছে এটা আর জমি যেটা আমরা কিনেছিলাম উত্তরাতে এটার প্রাইসটা সাধারণত বছর গেলে বাড়বে এটাকে আমরা বিশ পার্সেন্ট যদি বাড়াই সেক্ষেত্রে আমাদের এখানে ডিপ্রিসিয়েশন ভ্যালুটা কিন্তু চলে এসেছে তো এটা আমাদের কেনা হয়েছিল যে টাকা থেকে এখানে দেখেন এটা প্লাস হয়ে গিয়েছে আর আগেরটা আমাদের ওল্ড ভ্যালু থেকে মাইনাস হয়েছে তো এখন যদি আমার সব কিছু ঠিকঠাকই থাকে অথবা এমনও হতে পারে যে জমির দামটা বিশ পার্সেন্ট না এটা পঞ্চাশ পার্সেন্ট বাড়ছে তো সেক্ষেত্রে সেটাও কিন্তু করা সম্ভব আচ্ছা তো এখন যদি আমাদের দুইটাই আপডেট দিতে হয় সেক্ষেত্রে আমরা এই দুইটাতেই চেক করব চেক করার পর আপডেট সিলেক্টেড এটা আপডেট করার পর অ্যাসেট ভ্যালু আপডেটেড প্রপারলি অর্থাৎ এখন আমাদের একটু খেয়াল করেন এগুলার আমাদের জমি যেটা ছিল সেটা প্রাইস চেঞ্জ হয়ে বর্তমান ভ্যালু এটা এবং আমাদের এক্সিকিউটিভ টেবিলের দামটা কমে এত টাকা এবং টোটাল আমার অ্যাসেট ভ্যালু বর্তমানে একুশ